আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রুদিনদার ইমানদার পরে হেজগার মুত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা আসরের পরে যে দোয়াটি তিনবার পাঠ করলে বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি বাঁচতে পারবেন সে দোয়াটি সম্পর্কে সম্পূর্ণ কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ দর্শক বিপদ আপদ মানুষের জীবনের নিত্য সঙ্গী হাজারো চেষ্টা করেও মানুষ বিপদ থেকে বাঁচতে পারে না দোয়া পড়ার মাধ্যমেই আপনি বিপদকে কিছুটা সহজ করতে পারবেন আপনার বিপদ আপনাকে খুব বড় ধরনের কোনো ক্ষতি করতে পারবে না হাদিসে তো এমন দোয়াও আছে যে দোয়া পাঠ করলে আপনার বিপদে পড়ে আপনি যা হারিয়েছেন তার চেয়ে উত্তম জিনিস আল্লাহ আপনাকে দান করবেন তাই বিপদ আসলে একজন মমিনের ঘাবরাবার কোনো কারণ নেই কারণ বিপদ আসলেও মমিনের উপকার হয় সোয়াব হয় এবং যা মমিন হারিয়েছে দোয়া পাঠ করার মাধ্যমে তার চেয়ে উত্তম কিছু পাওয়ার সম্ভাবনা একজন মুসলমানের রয়েছে ধরুন আপনার যদি পঞ্চাশ টাকা হারিয়ে যায় বিপদে পড়ে তাহলে এই দোয়া যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে একশো টাকা দান করবেন এটা একটা উদাহরণ দিলাম এমন দোয়াও হাদিসে রয়েছে ওই দোয়াগুলো পাঠ করবেন তো আজকে আসরের পরে যে দোয়াটি তিনবার পাঠ করলে বিপদ দূর হয়ে যাবে বিপদ আপনার কাছে আসবে না সে দোয়াটি উল্লেখ করব এই ভিডিওটিতে তো দর্শক যে দোয়াটি পাঠ করলে আপনার বিপদ দূর হবে আপনার ধারে কাছেও বিপদ আসতে পারবে না সেই দোয়াটি হচ্ছে এরকম বিসমিল্লাহিল্লিদুরু মাস মিহিস আর্দি ওলাহিস সামি ওলা আলিম এই দোয়াটির অর্থ আল্লাহর নামে যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ তিরমিজি ও আবুদাহ শরীফের মতো উল্লেখযোগ্য দুটি হাদিস গ্রন্থে এই দোয়াটির কথা বর্ণিত হয়েছে তাই আপনি এই দোয়াটি বিকেলবেলা আসরের পরে পাঠ করবেন ইনশাল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলমীম আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন দর্শক একটু আগে যে বলেছিলাম বিপদে পড়লে দোয়া পড়লে যা বিপদে পড়ে হারিয়েছেন তার চেয়ে উত্তম কিছু আপনাকে তালা দান করবেন সেই দোয়াটি হচ্ছে এরকম ইন্না লিল্লাহি ওয় আল্লাহ আজির ফি মুসিবাতি ওয়া আখলিফলি খাই মিনহা এই দোয়াটি মুসলিম শরীফে রয়েছে এই দোয়াটির বেলায় হজরত উম্মে সালমার আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি হজরত রাসুল মানুষের উপর কোনো বিপদ এলে সে যদি এই দোয়া পাঠ করে আল্লাহ তা তাহলে তাকে তার বিপদের প্রতিদান দেন এবং সে যা কিছু হারিয়েছে তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করেন খুব সহজেই আপনি অনুমান করতে পেরেছেন এই দোয়াটি পাঠ করলে আপনি পঞ্চাশ টাকা বিপদে পরে হারিয়ে গেলে আপনি একান্ন টাকার পাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য এই দোয়াটি পাঠ করবেন এবং পূর্বে যে দোয়াটির কথা বললাম বিসমিল্লা হিল্লাদিল্লা আসমিহিস উমফিল আরদ্ল ইসলামাঈয়াটি আবুদাউর শরিফে আছে ওই দোয়াটিও আপনি পাঠ করবেন তাহলে আপনার ধারে কাছেও বিপদ আসতে পারবে না ওই দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন বিকেলবেলা এবং প্রত্যেক দিন বিকালবেলা পড়ে যাবেন এমন নয় যে একদিন পড়বেন প্রতিদিন বিকালে পড়বেন যদি সম্ভব হয় সকালেও পড়বেন সকালে এবং বিকালে প্রতিদিন ছয়বার বার সকালে তিনবার এবং বিকালে ছয়বার মোট ছয় বার প্রতিদিন পাঠ করবেন তাহলে বিপদ আপদ আপনার বাড়ির ধারে কাছেও আসতে পারবেন আল্লাহ তালা আপনাকে শান্তিময় সুখময় সমৃদ্ধশালী জীবন গঠন করার তৌফিক দান করবেন তাই আসুন আমরা বিশ্বদেবের শেখানো দোয়া কালাম পরে বিপদ থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দোয়াগুলো পাঠ করে বিপদাপদ বালা মুসিবত থেকে মুক্ত হয়ে সুখী এবং শান্তিময় জীবন নিয়ে বসবাস করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা